দীপ্ত টিভিতে প্রচারের পর পরিবর্তন হলো ঘুমধুম সীমান্তের এসএসসি পরীক্ষা কেন্দ্র। সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিবর্তে উত্তর ঘুমধুমের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এদিকে চলমান পরিস্থিতিতে দুপুরে বান্দরবানের ঘুমধুম ও তুমব্রু সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম এবং চট্টগ্রাম পুলিশের ডিআইজি নূরে আলম মিনা। এর সময় বিভাগীয় কমিশনার ও ডিআইজি উখিয়া সীমান্ত এলাকা ও ঘুমধুম উচ্চ বিদ্যালয়টি পরিদর্শন করেন। সেখানে বিজিপি সদস্যদের খোঁজ খবর নেন তারা। ওই কেন্দ্রটিতে 500+ এসএসসি পরীক্ষার্থী রয়েছে। বর্তমানে কেন্দ্রটিতে 158 জন বিজিপি সদস্য অবস্থান করছে। তাদের খাদ্য ও চিকিৎসা সহায়তা দিচ্ছে বিজিবি।